হ্যালো বন্ধুরা, চ্যানেলের পক্ষ থেকে সকলকে ওয়েলকাম। গাছ দেখেই চিনতে পেরেছেন গাছ। গাছের নাম টেবিল কামিনী বা মিনি কামিনী। অনেকেই গৃহসজ্জার জন্য এই সুন্দর এই গাছটি লাগাতে চান, বিশেষ করে বনসাই প্রজাতির মধ্যে অন্যতম। এই গাছ কিভাবে বাড়িতে ভালো রাখবেন, কোথায় রাখবেন, কী কী পরিচর্যা লাগে, কোথায় পাবেন, কত দাম নিতে পারে, সে সম্পর্কে আজকে বলবো। প্রথমেই আসি যে এই গাছ আপনারা যে কোনো নার্সারিতেই খোঁজ করলে সহজেই পেয়ে যাবেন। দাম যেখানে যেমন নেয় আর কি, কোথাও নেয় 150 টাকা, কেউ নেয় 80 টাকা বা 50 টাকা। তবে যদি একটা চারা সংগ্রহ করতে পারেন, তা থেকে বেশ কিছু চারা আপনারা নিজেরাই তৈরি করতে পারবেন। তবে সেটা আপনার তার জন্য দু আড়াই বছর অপেক্ষা করতে হবে, কারণ তার জন্য ডালের প্রয়োজন। এরপর বলবো, গাছ নিয়ে এলেন, গাছ নিয়ে আসার পর হয়তো দেখা গেল গ্রো ব্যাগে আপনি গাছকে নিয়ে এসেছেন, বা যদি রেডি এরকম রেডি পটেও নিয়ে আসেন, সেক্ষেত্রে আলাদা, মানে সেক্ষেত্রে তো ঠিকই আছে, সেখানে 1-1.5 বছর আপনারা সেই পটে রাখতে পারেন কিছু কিছু খাবার দিয়ে। কিন্তু যদি গ্রো ব্যাগে নিয়ে আসেন, তো গ্রো ব্যাগে নিয়ে এলে কীভাবে করতে হবে, না তাকে একটা পটে লাগাতে হবে, এরকম একটা পটে লাগাতে হবে। তো আমি বলবো যে যদি গাছের সাইজ অনুপাতে আপনাকে ঠিক করে নিতে হবে যে সেই পটেতে কী কী মিক্স সার দেবেন। দেখুন, আমার যে মাটিটা তৈরি করা আছে সেই মাটিটা দেখুন খুব হালকা ধরনের মাটি, অর্থাৎ বালি, ভার্মি কম্পোস্ট, কোকোপিট এবং তার সাথে হচ্ছে মাটি, বেলে মাটি যে মাটিটা মিশ্রিত আছে, এবং সময়ে সময়ে আমি এই গাছকে খাবার দিয়ে থাকি। ঠিক একইভাবে আপনারা ওই মাটি তৈরি করবেন বাড়িতে, তার আগে যেটা করবেন সেটা হচ্ছে টবে ঠিক দেখুন যে হোলগুলো রয়েছে, ছিদ্রগুলো, এইগুলোকে কিন্তু আপনারা আগে আমি অনেক ভিডিওতে দেখিয়েছি, সেগুলো কি করবেন না, সেগুলোকে অন্তত নুড়ি কাঁকড় বা ও আপনাকে আমাদের আর একটা দেখিয়েছিলাম, পাশে যদি ইঁটের টুকরো থাকে বা তার সাথে যদি সেন্ডার যদি পাওয়া যায় সেখানেও দিতে পারেন, অর্থাৎ পোড়া কয়লা। নিচেতে দিয়ে দেওয়ার পরে একটা বালির লেয়ার দেবেন, তারপরে হালকা করে মাটি দিয়ে এই গাছটিকে বসিয়ে দেবেন সুন্দর করে। যেমন গাছের সাইজ দেখবেন সেরকম অনুযায়ী ছোটো বড়ো টব নেবেন। তবে খুব বেশি বড় টবে লাগালে কী হবে না, এই গাছ দ্রুত বেড়ে যাবে, তবে বনসাই আর থাকবে না। তো এরপর আসি যে গাছ তো লাগিয়ে দিলেন, তারপর গাছ কী কী করবেন, না গাছে অন্তত মাসে একবার করে ফাঙ্গিসাইড স্প্রে করবেন, আর পারলে কীটনাশক, যেটা পোকা দেখবেন গাছে অত্যধিক পরিমাণে পোকা। দেখুন আমার এইখানে এই লেদা পোকার আক্রমণ ঘটেছিলো, গাছের ডগের পাতা কিন্তু অনেকটাই খেয়ে নিয়েছিল ছোটো ছোটো কিছু কিছু জায়গায়। তো আমি কী করেছি, এর মধ্যে 7-10 দিন আগে আমি এই এটা কাজটা করেছি, এই সময় লেদা পোকার একটা আক্রমণ থাকি। তো অ্যাসিফেট পাউডার যদি পাওয়া যায়, কোনো কীটনাশক, বা যদি নিম তেল পারেন, নিম তেল করেও প্রতি 7 দিন অন্তর অন্তর দেন, তাও কাজ হবে। বা যে কোনো ধরনের কীটনাশক যেগুলো সাধারণত লেদা পোকা বা ওই কাটুই জাতীয় পোকাকে বিনাশ করতে পারে, রাসায়নিক সার দোকান থেকে সহজেই পেয়ে যাবে। তবে ডোজের মাত্রাটা একটু জেনে নেবেন যে কতটা কী লাগে ওনার দোকানের কাছ থেকে। এরপর আসি যে এই গাছ গাছের পরিচর্যা, মানে জল কতটা কী দেবেন। দেখুন আমি যে মাটিটা করেছি এই মাটি দেখুন কিন্তু আমি বেশ ভিজে ভিজে রেখেছি। তো গাছকে যদি আপনি বাড়ির মধ্যে রাখতে চান, তো বাড়ির মধ্যে বলতে হালকা শেড জায়গাতে, তবে খুব বেশি শেড রাখলে কিন্তু মারা যেতে পারে। সেই হালকা শেড জায়গায় রাখলে রসের পরিমাণটা কম রাখবেন। আর আমি যেহেতু খোলা ছাদের মধ্যেই দেখুন রেখেছি এই গাছকে, সেই হিসাবে যেন দুপুরের টাইমটা এর রস, মানে দুপুরের দিকে অর্থাৎ সকালের দিকে একবার জল দেবেন, পারলে অল্প অল্প করে, আর দুপুরের দিকে অল্প করে জল দেবেন। দেখুন আমি এই গাছের গোড়া থেকে যে বেশ কিছুদিন ধরে এই গাছ পরিষ্কার ছিল না, এগুলোকে গাছের গোড়া পরিষ্কার করে নিচ্ছি, বেশ খুঁড়ে খুঁড়ে পরিষ্কার করে নিলাম। তো এরপর আসি দেখুন এরতে রুটের গঠন তৈরি হচ্ছে। দেখুন এই সে মাটির উপরে বা মাটির মধ্যে আমি গাছটা যখন আবার রিপোর্ট করবো, এখানে নিশ্চয়ই মাটির উপরে নিয়ে আসবো, তখন রুটের পজিশনটা দেখবেন যে পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে গেছে এবং এই গাছের লুক আলাদা শেপ হয়ে গেছে। এরপর আসি যে এর শেপের ব্যাপারে। দেখুন শেপের ব্যাপারে বলতে গেলে এই গাছকে আপনারা শেপ দিতে পারেন নিজের মনের মতন, তবে সাধারণত বেশ গম্বুজ আকৃতি হয় বা খুব বড়ো গাছ হলে তাকে শেপ দেবেন। তো আমার যেহেতু এই গাছটি বেশি দিন নয়, এর আগের ম্যাচটা আমি বর্ষাতে নিয়ে এসেছি, আমি এই বর্ষায় যখন রিপোর্ট করব তখন কিন্তু এই গাছকে আমি বেশ সুন্দর করে মানে বেশ গোল গোল মতন বা কুমুজ মতন বানিয়ে দেবো, এবং রিপোর্ট করার সাথে সাথে এই গাছকে আমি একটু আলাদা শেপে নিয়ে আসবো। তো বেশি এর খুব বেশি কম তো মানে গাছ তো খুব দ্রুত বাড়ে না,
সেই হিসাবে শেপ কিন্তু খুব তাড়াতাড়ি দেওয়ার প্রয়োজনও পড়ে না। দেখুন বর্ষায় আমি যে গাছকে নিয়ে এসেছি সে যে শেপ গোল 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 শেপ ছিল তার থেকে খুব বেশি নয়, দু একটা ডাল আমার বেড়েছে। তো এগুলোকে আমি চাইলে এগুলোকে আলাদা আলাদা ভাঁজে ভাগ করে আমি কিন্তু সুন্দর করে শেপ করতে পারি এবং সুন্দর শেপে আসতে পারে। আমি মূলত একটা গোল শেপে আনতে চাইছি, সেই জন্য আমি খুব বেশি ডিজাইনের এমনি ডিজাইনের মুখে যাচ্ছি না, যেহেতু আমার এগুলো বনসাই রয়েছে সেই বনসাইগুলোর উপরে বেশি কাজ করি। তো আমার এটা খুব আমার পছন্দ যে এটি গোল পানীয়। আপনারা যে শেপে করতে চাইবেন সেই শেপের করতে পারেন, তার জন্য আপনার ওয়্যার মানে ইলেকট্রিক যে ওয়্যার যে সিঙ্গেল তারের যে ওয়্যার পাওয়া যায় সেটা বেজিয়ে এইভাবে সুন্দরভাবে খেলুক দিতে পারেন এবং খুব সুন্দর দেখতে লাগে। এরপর আসি যে এই মাটি চেঞ্জ কতদিন অন্তর অন্তর করবেন। দেখুন এই গাছ কিন্তু খুব বলা চলে যে খুব দ্রুত বাড়ে না এবং খুব বেশি তাই গাছের মাটি চেঞ্জ করতে হয় না। তো আপনারা খেয়াল করবেন যেন প্রত্যেক বছর একবার বা এর মাটি চেঞ্জ করা যায়, তাতে করে কী হবে না, এরপর যে খাবারের পরিমাণটা সেটা ঠিক থাকে। মাটি ওই যে বললাম যে ভার্মি কম্পোস্ট বা কম্পোস্ট অথবা বালি সঙ্গে বালি এবং মাটি উভয় মিশিয়ে দেবেন, পারলে কিছু কোকোপিট বা ধানের চিটা যদি মিশিয়ে দিতে পারেন ভালো হয়, তাহলে রুটের গঠনটা সুন্দর হবে। যখন এই গাছে গোড়ার খাবার হিসেবে বা পাতাতে খাবার হিসেবে কি দেবেন, দেখুন গোড়ার খাবার হিসেবে যেটা দিতে পারেন সেটা হচ্ছে অ্যাগ্রোমিক্স যেটা পাওয়া যায় মাইক্রোনিউট্রিয়েন্টযুক্ত, বা আলাদা আরও বনসাই খাবার আপনারা দিতে পারেন বাজার থেকে যেটা পাবেন, বা তবে টবের খাবারের এনপিকে যেটা রাসায়নিক ফরম্যাটে পাওয়া যায় ডিএপি সেই জাতীয় সার না দেওয়া হলে তাতে শিকড়ে ক্ষতি হতে পারে। তবে পাতার ক্ষেত্রে ইউজ করতে পারেন অ্যাগ্রোমিক্স পাওয়া যায়, অ্যাগ্রোমিক্স দিতে পারেন অথবা আপনারা 20-20-20 বা 19-19-19 যেটা পাবেন সেটাকে স্প্রে করবেন 12-15 দিন অন্তর। আর সবথেকে ভালো হয় যদি খোল ভেজা জল সপ্তাহে একবার বা 10 দিন ছাড়া একবার যদি দিতে পারেন তাহলে কিন্তু খুব ভালো হয়, এবং গাছ সেক্ষেত্রে দেখবেন যে গাছের গ্রোথ বা বৃদ্ধি খুব সুন্দর থাকে এবং গাছে যে অনেক সময় নষ্ট হয়ে যাওয়ার একটা প্রবণতা থাকে পাতা হলদে হয়ে যে নষ্ট হয়ে যাচ্ছে সেটা কিন্তু আমাদের আর হবে না। তো প্রত্যেকে গাছ তৈরি করুন সুন্দরভাবে। সকলকেই বলবো যে যদি টেবিল কামিনী অবশ্যই যদি মানে আপনাদের নার্সারিতে বেশি দাম বলছে তো 200-300 টাকা বলছে আপনারা অবশ্যই নেবেন না, অন্য নার্সারি ঘুরে একটু দেখুন তারপর কিনবেন, কারণ কি এত দাম নয়। এখন টেবিল কামিনী 50-60 টাকাতের মধ্যে আপনারা অবশ্যই অ্যাভেলেবেল হবেন, যদি না পান তো আমাকে জানাতে পারেন, অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো কোথায় পাওয়া যাবে। আরেকটা হচ্ছে যে একটা গাছ নিয়ে আসার পর আপনারাও তার থেকে ডাল কেটে চারা তৈরি বানাতে পারেন, তবে তার জন্য যে প্রসেস সেই প্রসেস আপনাদেরকে নিশ্চয়ই পরে দেখিয়ে দেবো। আশা করছি আপনাদের এই ছোট্ট ইনফরমেশানটি আশা করছি ভালো লেগেছে বা ভালো লাগবে, যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, অপরকে দেখার জন্য একটু শেয়ারও করে দেবেন। সকলকে চ্যানেলের পক্ষ থেকে পুনরায় ধন্যবাদ, নমস্কার, আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওয়।